একদম নতুন মডেলের স্টিল বডি ফ্রিজ, এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল, বিশাল বড় ফ্রিজ, একদম বিশাল বড় ভাই। আমি চালু রাখছি, হ্যাঁ এটা চালায় রাখছি, কিছুক্ষণ আগে চালায় রাখছি আপনাদের দেখানোর জন্য ভাই। ভালো টেকনোলজি এটা, সবগুলা ফ্রিজই বাসা বাড়ি থেকে এক্সচেঞ্জ করা, আমাদের নতুন একটা শোরুম আছে, ওই শোরুমের এক্সচেঞ্জের প্রোডাক্ট এগুলা। সবগুলা ফ্রিজই রানিং 100% একদম ওকে আছে, কেউ চাইলে ফ্রিজ যদি আমাদের কাছ থেকে কিনেন আমরা ভিডিও কল দিয়ে দেখায় ঠান্ডা বরফ দেখায় তারপর ডেলিভারি করে দেবো। ফার্স্টে আমি একটা গ্লাস ডোরে ফ্রিজ দেখাচ্ছি, সিঙ্গার ব্র্যান্ডের ভাই, একদম মানে নতুন কালার, নতুন মডেল, এই মডেলটা এখনও মার্কেটে আছে, হ্যাঁ ব্ল্যাক ব্যানসন কালারের মধ্যে গোল্ডেন কালার, দুই সাইডে সিলভার বর্ডার করা আছে, একদমই সুন্দর, প্রিন্টেড ফুল করা আছে, একদম নতুনের মতোই আছে ডিজাইনটা। এটা পুরাতন ফ্রিজ, তাও ওই হিসেবে কন্ডিশনটা ভালো আছে, হ্যাঁ ডিপটা ভাই একদম কন্ডিশন সুপার ডুপার কন্ডিশন, হ্যাঁ নরমালটাও অনেক বড়, ডিপটা অনেক বড়, ভেজিটেবল বক্স টক্স দেখেন একটা ফাটা নাই কোথাও, হ্যাঁ একদম ফ্রেশই আছে। আমরা আরো ওয়াশ করব ফ্রিজটা, মানে ওয়াশ টক্স করলে আরো ক্লিন হবে, এটা গ্লাস ডোর, মরিচা আসবে না। আচ্ছা বড়িটা গ্লাস ডোরের ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই। এই ফ্রিজটার দাম ছিল 18,000 টাকা, আজকের ব্লগের জন্য এটা আমাদের চ্যানেলের জন্য দিচ্ছি মাত্র 16,000 টাকা, 16,000 না ভাই 14,000, 14,000 করা যায় না ভাই, যাই ভাই যাই, না 14 করা যায় না, 14,500, আচ্ছা ঠিক আছে 14,500, সাথে আবার ডেলিভারি চার্জ 1,000 ভাই, ওখানে কিন্তু 1,000 টাকা ছাড় পাচ্ছে প্রথমেই। আচ্ছা ঠিক আছে 14,500 টাকা, স্ক্রিনশট দিবেন, যারা আগে দিবেন তারাই আগে পাবেন। এরপরে তোশিবা ব্র্যান্ডের জাপানি একটা প্রোডাক্ট দেখাবো ভাই, সেই একটা প্রোডাক্ট গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল, যদি অরিজিনাল না হয় টাকা ফেরত, ঠিক আছে গ্যারান্টি, উপরে ফ্রিজ ফেরত না, ফ্রিজ দেখে, হ্যাঁ টাকা ফেরত একদম নগদ। এটা গ্যাস উপরে হচ্ছে ডিপ, নিচে নর্মাল, নো ফ্রস্টের মধ্যে বেস্ট একটা টেকনোলজি, এই ফ্রিজগুলো সহজে নষ্ট হয় না, মানে 20-30 বছর হরদম সার্ভিস দেয়, জাপানি টেকনোলজি, ডিমের খাসি, র্যাক ট্যাক বা পকেট টকেট সব কিছু অ্যাভেলেবেল, একটা কিছু মিসিং নাই। কত ভাই? ভাই এটা 16,500 দেওয়া আছে, আপনার ব্লগের জন্য 14,500, 14,000 টাকা করে দেন। আচ্ছা ঠিক আছে একদম 14,000 টাকা, যে নেবেন দ্রুত স্ক্রিনশট দেন। তোশিবা নন ফ্রস্টের ফ্রিজ, যাদের তোশিবা ফ্রিজ প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে এটাতে। এরপর একটা ওয়ারপুল মাস্টার মাইন্ড ফ্রিজ দেখাচ্ছি, ইউএসএ টেকনোলজি, ওয়ার্ল্ড ক্লাস ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি, এটা 5-স্টার রেটিং করা মাস্টার মাইন্ডের ইউএসএর এই ফ্রিজটা, উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল, একদম ফুল ফ্রেশ কন্ডিশনার আছে, নো ফ্রস্টের ফ্রিজ, মানে একদম মানে ভালো কন্ডিশন, কন্ডিশন মোটামুটি মোটামুটি ভালো, ঠিক আছে পুরাতন ফ্রিজ হিসেবে ভালো কন্ডিশন, হ্যাঁ এবং দাম হিসেবে অনেক সস্তা পাবেন। এটা ওয়ারপুলের ফ্রিজ 16,000 টাকা প্রাইস ছিল, ভাইয়ের ব্লগের জন্য এটা 11,000 করে দিলাম, 11,000, 5,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা করে দেন ভাই, চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওর জন্য নভেম্বর মাস উপলক্ষে 10,000 টাকা, 10,000 টাকা পাচ্ছেন ওয়ারপুলের ইউএসএ ফ্রিজ, একটা কম্প্রেসর দামই আছে 15,000 টাকা। এরপরে ভাই এটা দেখেন একদম একদম ফ্রেশ, কোথাও কোনো দাগ স্পট নাই, একদম নতুনের মতো আছে, এই ফ্রিজে দেখতে পারেন আপনারা, হ্যাঁ এই ফ্রিজটার যে কেউ যদি নতুন ফ্রিজ কিনতে চায় তারা এই ফ্রিজটা দেখতে পারেন, একদম নতুনের মতোই আছে, সুপার এডিশন না, সুপার এডিশন থাইল্যান্ডের। ডিপটা নরমালটা দেখেন অনেক বড় এবং ডিপটা ভাই কোথাও কোনো দাগ নাই, স্পট নাই, না এটা কন্ডিশন অনেক ভালো আছে দর্শক, সুপার টুপার, ওয়াশ টস করলে আরো ফ্রেশ, হ্যাঁ একদম টেম্পার গ্লাস আছে, 3টা বক্স আছে, সব কিছু আছে, ডিমের খাঁচি, র‍্যাক ট্যাক সব কিছু এভেলেবল, সব আপনার কি মিসিং নেই, কোনো মিসিং নেই, সব বড় বড়, আপনি চাইলে ডয়ার ছাড়াও ব্যবহার করতে পারবেন ভাই, সুন্দর একটা ফ্রিজ, এটা একটা ভালো, এটা আমরা দাম তো ছিলাম 20,000 টাকা, ভাইয়ের ব্লগের জন্য এটা 17,000 করে দিচ্ছি ভাই, 17,000 টাকা, 17,000, ঠিক আছে ঠিক আছে। এটা আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না, 1,000 টাকা ডেলিভারি, এটা পরে সারা বাংলাদেশে তো দিচ্ছি, 1,000 টাকা, 18,000 টাকা, 18,000 টাকা পাচ্ছেন, কিন্তু খুব ভালো একটা ফ্রিজ, এটা একদম 17,000 টাকা, যে নেবে আসলে জিতবেন, রাইট ঠিক আছে। এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছে যমুনা ব্র্যান্ডের ভাই, সেই একটা ফ্রিজ, কালারটা দেখেন স্টেপের মধ্যে খুবই সুন্দর, মানে দেখার মতো একটা ফ্রিজ, এবং মানে স্টেপগুলো দেখেন একদম নতুন নতুন, ব্র্যান্ড নিউ মতোই আছে, ভালো কন্ডিশন আছে, ভিতরে দেখি ভাই, উপরে নরমাল নিচে ডিপ, ভিতরে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে, হ্যাঁ আচ্ছা একদম ফুল ফ্রেশ আছে, টেম্পার গ্লাস আছে উপরে, নরমাল কন্ডিশন ভালো আছে, আমি জাস্ট বলবো একদম ভালো আছে, ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই নেই আছে। এই ফ্রিজটা যমুনা ব্র্যান্ড, আচ্ছা এটা হচ্ছে আপনার 1800 একটা ফ্রিজ, এই ফ্রিজটার দাম আছে 21,000 টাকা, আমাদের আস্কিং প্রাইস ছিল, আজকে ভাইয়ের ব্লগের জন্য এটা 18,000 করে দিলাম, 17 করে দেন, চলবে এবং এটা গোল্ডেন কালারের মধ্যে RT36 মডেলটার নাম, RT36, এটা 1,40,000-50,000 টাকা দাম আছে মার্কেটে। ভিতরের অবস্থা কেমন? একদম ফ্রেশ ভাই, চলতেছে দেখেন, বোতল দিয়ে মাথা ফাটানো যাবে ভাই, এমন অবস্থা দেখেন, মানে এমন অবস্থা, বোতল দিয়ে মাথা মাথা ভাড়া আসতে ব্যথা, মাথা ভাড়ানো যাবে, একদম ভাই, না 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 ভাই লাগছে একটু হালকা,
এবং নরমালটা দেখেন, নরমালটা অনেক বড়, দেখেন মোটামুটি ভালো একটা কন্ডিশন, ভালো একটা ফ্রেশনেস। ইনভার্টার ফ্রিজের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন এটা, স্যামসাং এর ইনভার্টার। তাও ব্র্যান্ডে ছোট করে দাম কই দেন ভাই? এটা ভাই 25,000 ছিল, আজকের ব্লগের জন্য এটা একদম 5,000 কম 20,000 আর একটু করে দেন। আচ্ছা ঠিক আছে, আর 1,000 কম 19,000 ডেলিভারি সহকারে 20,000 হ্যাঁ ডেলিভারি সহ না আচ্ছা ঠিক আছে ডেলিভারি সহ 19,000 যান, ডেলিভারি সহকারে 19,000 টাকা। এটা 19,000 মানে দাম আছে 18,000 টাকা, এটা 18,000 টাকা, 1,000 টাকা কুরিয়ার চার্জ। আচ্ছা এটার ক্ষেত্রে মানে যদি 19,000 দাম ধরেন ডেলিভারি ফ্রি, খুব সুন্দর একটা কালার, আপু বলেন একটা ক্র্যাশ কালার এটা বলা যায়। কিন্তু ভাই একটু সমস্যা হয়েছে ভাই, ভ্যানলা আনার সময় দেন কামড়া করছে কি একটা, মানে খুব কালা বানাইছে, অনেক বড় ফ্রেশ আছে। আমি ভিতরটা দেখাই দিই ভাই কাস্টমারদেরকে, নর্মালটা অনেক বড়, ডিপটা অনেক বড়, ডিপে তিনটা ডয়ার আছে, 1, 2, 3 যে কেউ চাইলে তিনটা ডয়ারই আলাদা আলাদা করে ইউজ করতে পারবে ভাই। এটা যেহেতু একটু মাইর খাইছে সাইড দিয়ে, এটা ভাই আমার ভেনলা আনার সময় ভাই ফালাই দিছে ভাই, চিকন ভাই একটু কম দামে দিয়া দেন। আচ্ছা এটা দাম দিছিল 17,000, যেহেতু ভাই এটা স্পট ফালাই দিছে ঠিক আছে, এটা যতটুকু আমি পারি মেকআপ করে দিব, তারপরও আমি আপনার ব্লগ আপনার যারা ভিডিও দেখে ফোন দিবেন এই ফ্রিজটা এমনি কিন্তু কোনো প্রবলেম নাই ভাই, দেখাই দেন। অনেকে মনে করেন রাবার টাবার লাগে কিনা, দেখাই দেন, না না একদম 100% লাগে ভাই ঠিক আছে। এই ফ্রিজটার দাম দিচ্ছি আমি আপনাকে একদম 15,000 না 14,000 না 13,000 12,000 ভাই, আমার কেনা দামের চেয়েও বেশি, 12,000 দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু একটু প্রবলেম হয়েছে আনার সময় এটা 12,000 করে দিলাম, মানে টেম্পোর অনেক বড় ফ্রিজ ভাই, অনেক বড় অনেক বড় এবং কালারটা খুব নতুনের মতো ভাই। আচ্ছা 12,000 টাকা। এরপর একটা মাই ওয়ানের ফ্রিজ দেখাচ্ছি, একদম সুপার টুপার কন্ডিশন, দেখেন কালার ভালো কন্ডিশন, একদম নতুনের মতো, ফুল ফ্রেশ কন্ডিশন, নতুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা আমার ডিপটা ভাই অনেক বড়, এইটা পুরোটা ডিপ এবং নিচেরটা হচ্ছে নরমাল। ওকে নরমাল আর ডিপ, দেখেন ডিপটা কিন্তু অনেক বড় আছে, ডিপে মোটামুটি একটা একটা গরু রাখা যাবে এইরকম জায়গা আছে বলে দেন ভাই। ভাই এটা 17,000 টাকা প্রাইস আছে, আপনার ব্লগের জন্য 15,000 করে দিচ্ছি, 14,000 টাকা ভাই, না আর 500 কম রাখো, 14,500 আর 1,000 টাকা কুড়ি আছে, ওখানে 1,000 বাজাচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে, 14,500 টাকা পাচ্ছেন মাই ওয়ানের ফ্রিজ, ওকে একদম নতুন কন্ডিশন এটা। এরপরে ভাই স্যামসাং এর ওয়ারপুলের একটা ফ্রিজ, এটা ইউএস এর একটা ফ্রিজ, 71% এনার্জি সেভিং, 71% বিদ্যুৎ সাশ্রয়ী, এটাও খুব ভালো কন্ডিশন আছে, নো ফ্রস্টের, নো ফ্রস্টের ভিতরে একদম ফ্রেশ আছে ভাই। আচ্ছা ভালো কন্ডিশনই তো আছে ভিতরে, আমার এখানে আইস বক্স টাইপের সব আছে ভাই। ওকে ভাই এটা ছোট করে দাম করে দেন, এটা ভাই দাম তো ছিলাম 17,000, আপনার ব্লগের জন্য 15,000 একটু কমান। আচ্ছা আর 1,000 কম 14,000 আর 1,000 কম 13,000 একদম লাস্ট 13,000 টাকা, 1,000 টাকা কুইয়ার চার্জ, ঠিক আছে। এরপরে একটা কেলন ব্র্যান্ডে দেখাচ্ছি, একদম মানে খুব সুন্দর ফ্রিজ, ছোটর মধ্যে ইউজ হইছে ঠিক আছে, কিন্তু কন্ডিশন অনেক ভালো ভাই, পারফরম্যান্স কিরকম, ডিপটা কিন্তু অনেক বড় ভাই, ডিপটা দেখেন, ডিপে কিন্তু অনেক জায়গা, এটা ভিতরের কন্ডিশন কিন্তু ভালো, একদম দেখায় দেন কাস্টমারের র‍্যাকগুলো দেখায় দেন, একদম নতুনের মতোই আছে ভিতরে, কিন্তু ফ্রিজটা ইউজ হইছে কিন্তু পারফরম্যান্স উপরে থেকে একটু দেখা যাচ্ছে, একটু ইউজ দেখা যাচ্ছে কিন্তু ভিতরের কন্ডিশন ভালো, ফ্রেশ একদম ফুল ফ্রেশ। ঠান্ডা কিরকম দেয়? একদম ভাই এটার চেয়ে ঠান্ডা কোনো ফ্রিজ হবে না। আচ্ছা বলে দেন, এটা দাম ছিল 12,000 টাকা, ভাইয়ের ব্লগের জন্য 10,000 টাকা, না একটু করে দেন ভাই, একটু করে দেন, এরপরে ভাই একটা এলজি ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজি ফ্রিজ দেখাচ্ছি, স্মার্ট ইনভার্টার, এটা প্রায় 480 লিটার হবে, মানে 500 কাছাকাছি। যারা বড় এলজি ইনভার্টার ফ্রিজ দেখতে আছে তারা এই ফ্রিজটা মার্কেটে 1.5 লাখ টাকার উপরে দাম আছে, 1,65,000 টাকা দাম আছে, ভিতরে দেখি না ভাই, একদম ফুল মানে নতুনের মতোই আছে, বাইরে কিন্তু কোনো স্টিল বডি মাইটের খাওয়া নাই, পাশে অনেক চওড়া, একদম নতুন মডেলের স্টিল বডি ফ্রিজ, এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল, বিশাল বড় ফ্রিজ, একদম বিশাল বড় ভাই, আমি চালু রাখছি, হ্যাঁ এটা চালা রাখছি, কিছুক্ষণ আগে চালা রাখছি আপনাদের দেখানোর জন্য ভাই, দেখেন একদম মানে ফুল ফ্রেশ, দাম অনেক বেশি, কিনা অনেক বেশি ভাই, এটা 1,50,000 টাকার উপরে দাম আছে, আজকের ব্লগের জন্য এটা আমরা চাচ্ছিলাম 40,000 টাকা, আজকের ব্লগের জন্য 35,000 না ভাই, আর 2,000 কম 33,000 32,000 ভাই। আচ্ছা ঠিক আছে 32,000 টাকা ফাইনাল, যে নেবেন স্ক্রিনশট দিবেন, এলজি ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজির এই ফ্রিজটা আবার দেখা দেন, এলজি ব্র্যান্ডের ইনভার্টার, স্মার্ট ইনভার্টার, 32,000 টাকায় পাচ্ছেন আজকের এই ফ্রিজটা, 32,000 টাকায় পাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস, এটা কিন্তু আপনারা দেখতে পারেন ভাই, এটা দেখা যাবে, এটা ইনশাআল্লাহ চলে যাবে,
32000 টাকায় পাচ্ছে এলজি ফ্রিজ, আমারকে ভিতরে ঢুকায় রাখতে পারবেন এত বড় একদম নতুন মডেলের, নতুন মডেলের এলজি ইনভার্টার টেকনোলজির ফ্রিজ। এরপর একটা কনকা ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি ভাই, একটু এদিক থেকে দেখান কাস্টমারদেরকে। এটা ব্লু শেডের মধ্যে খুবই সুন্দর একটা কালার, মানে সে একটা কালার এই ফ্রিজটাও মানে খুবই সুন্দর। আচ্ছা মানে এটার উপরে নর্মাল নিচে ডিপ, উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ, আমরা সব ওয়াশ টাশ করার জন্য খুলে রাখছি, আমরা লাগাই দিব, সব কিছু করে লাগাই দিব। হ্যাঁ এটা প্রাইস ছিল 15000, ভাইয়ের ব্লগের জন্য এটা 14000 করে দিলাম, 14 উপরে নরমাল নিচে ডিপ, আর আজকে কিন্তু ছোট করে দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও। এটা আমাদের মিলিং স্টোন, এটা হচ্ছে তিনটা পাওয়ার লাইট আছে। এটা আমাদের আজকের প্রাইস ছিল 16000 টাকা, আজকের ব্লগের জন্য 14000 করে দিলাম, 12 করে দেন, 12500 একদম 12500 টাকা যে নেবেন স্ক্রিনশট দিবেন, সাথে ডেলিভারিতে তো 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেনই ভাই। নাইম ভাই এরপরে ভাই দেখেন সবচেয়ে আকর্ষণটা রেখে দিছি আজকে, এলজি এক্সপ্রেস কুল, এটা কিন্তু খুব মানে পাওয়া যায় না ভাই, এই ফ্রিজগুলো আসা মাত্রই সেল হয়ে যায়, আসা মাত্রই সেল হয়ে যায়, এক্সপ্রেস কুল নাম থাকলেই আসা মাত্র সেল হয়ে যায়। এটা কারণ হচ্ছে উপরে নি ডিপ, নিচে নর্মাল ডিপ, নর্মালটা দেখেন একদম ভালো, অনেক ভালো কন্ডিশন আছে, ঠিক আছে, ডিমের কাছে র‍্যাক ট্যাক সব কিছু এভরিথিং অ্যাভেলেবল, ডয়ার ময়ার সব কিছু অ্যাভেলেবল, তাই ঠান্ডাটা পর্যন্ত এখন হাত দিলে পাওয়া যায়। আচ্ছা একদম মানে নতুন নেমতে আছে এলজি এক্সপ্রেস কুলের এই ফ্রিজটা, এই এক্সপ্রেস কুলটা একটা কুল রেট দিয়ে দেন। হ্যাঁ এটা 17000 টাকা দাম তো ছিল, আমাদের জন্য 16000 টাকা ভাই, 16 না একটু কমাই, 500 টাকা কম, ওগুলো কিনা বেশি ভাই, 15 ভাই, 15। আচ্ছা ঠিক আছে 15000 টাকায় ফ্রিজ এই পর্যন্ত বিক্রি করি নাই, অন্যান্য ভিডিও দেখবেন, আপনার ভিডিও যদি না 15000 টাকা ভাই, ঠিক আছে একদম 15000 টাকা। এরপরে হিটাচি ব্র্যান্ডের নন ফোস্টার একটা ফ্রিজ দেখাচ্ছি ভাই, এগুলো একটা জিনিস ভাই, ভাই জাপানি মাল ভাই, দেখলি ভাই বডি কোনোদিন নষ্ট হবে না, বডি সেই বডি, ঠিক আছে একটু দেখি না ভিতরে কি অবস্থা, উপরে ডিপ নিচে নরমাল ভাই, ওয়াশ করলে পরিষ্কার করলে আরো যে ক্লিন হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে একদম, মানে বোতল টোতল দিয়ে এখনো পর্যন্ত দেখেন আইস আছে। আচ্ছা চালাই চেক করছিলাম, নরমালটা অনেক বড় ভাই ফ্রিজটা, নরমালটা দেখা দেন ডিপ এবং নরমালটা অনেক বড়, এটা ফুল ফ্রেশ একদম নতুনের মতোই আছে হিটাচি, জাপানি ফ্রিজ, হিটাচি ফ্রিজের অনেক চাহিদা পাওয়া যায় না, সিলভার কালারের হিটাচি ফ্রিজটা দাম ছিল 18000 টাকা, ভাইয়ের ব্লগের জন্য 17000 করে দিলাম, 16 করে দেন ভাই, যাবে ইনশাআল্লাহ ভাই, আপনার কথা রাখতে গিয়ে আমার। আচ্ছা ঠিক আছে 16000 টাকা একদম, 16000 টাকা জাপানি ব্র্যান্ডের, আর দামাদামি করবেন না, এটা কিন্তু অনেক বড় ফ্রিজ, বড় ফ্রিজ 16000 টাকা ভাই, নাইম ভাই বলে দিয়েছে দেখেছেন দিলাম, ঠিক আছে। এরপরে কনকা ব্যাপারে একটা ফ্রিজ দোকানদার ভাইয়ের জন্য, একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে, গ্লাসের আইসক্রিম মানে আপনার ঠান্ডা মান আছে, কোনটা যেমন একটু বাইরে একটুই থাকতে পারে কিন্তু ভিতরের কন্ডিশন আছে, ভিতরে একদম নতুন, তিনটা র‍্যাক আছে, 1 2 3 তিনটা র‍্যাক আছে, একদম মানে কন্ডিশন খুব ভালো আছে, কনকা ব্র্যান্ডের ফ্রিজটা রানিং আছে, বেভারেজ ফ্রিজ 22000 টাকা দাম ছিল, ভাইয়ের ব্লগের জন্য এটা 19000 করে দিলাম, না ভাই 19 এটা 17 করে দেন, চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে 17000 টাকা একদম ফিক্সড, কেউ দামাদামি করবেন না, বেভারেজ কুলার এটা কিন্তু নরমাল ফ্রিজ, বেভারেজ কুলার পাওয়া যায় না সহজে, 17000 টাকা পাবেন না। এরপর এটা ক্যালভিনটার ব্র্যান্ডের থাইল্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি, এটা উপরে ডিপ নিচে নরমাল, এটা ওয়াশ টস করা হয় না, ওয়াশ করে দিব, একদম মোটামুটি ভালোই আছে কন্ডিশন, এটা ক্যালভিনটার ফ্রিজটা 16000 টাকা প্রাইস দেওয়া আছে, আজকের ব্লগের জন্য ধামাকা অফার, এটা 5000 ডিসকাউন্ট, 11000 টাকা, 10000 উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল দেখেন, ফ্রেশ আছে ফুল ফ্রেশ, নো ফ্রস্টের মধ্যে ভালো টেকনোলজি, এটা করে দেন করে দেন করে দেন, আজকে 17000 ছিল, আজকের ব্লগের জন্য 16000, 15000। আচ্ছা ঠিক আছে একদম 15000 দামাদামি করবেন না, নন ফ্রস্টের ডায়ো ফ্রিজটা 15000 টাকা পাচ্ছেন, 15000 টাকা ফিক্সড প্রাইস, 15000 ভাই, এই ফ্রিজটা কম দামি দিয়ে দেন আজকে, নো ফ্রস্ট, এটাও ভাই ন্যাশনাল জাতীয় ব্র্যান্ড, মেড ইন জাপান, এই লেখায় দেখা দেন মেড ইন জাপান, হ্যাঁ মেড ইন জাপান, নো ফ্রস্টের ফ্রিজ, মানে ফ্রিজের জগতে এরা সর্বপ্রথম নামছে, এর আগে কোনো ফ্রিজ কোম্পানি ছিল না, ঠিক আছে। নো ফ্রস্ট ডিপটা কিন্তু নো ফ্রস্টের তুলনায় অনেক বড় আছে ভাই, নর্মালটা অনেক বড়, আমরা ওয়াশ টস ক্লিন করে দিলে আরও ফ্রেশ হবে, এটার দাম ছিল 13000 টাকা, ভাইয়ের ব্লগের জন্য 10000 করে দিলাম, না একটু করে দেন, আর 500 কম, 9500, 8500, 9000 করে দিলাম ভাই, 9000 টাকা। আচ্ছা এটা কিন্তু ন্যাশনাল কোম্পানি, ঠিক আছে, 9000 টাকা জাপান, 9000 টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা বাজার। এছাড়াও আমাদের কাছে আরো ডিপ ফ্রিজ আছে কিন্তু কালেকশনে, বিভিন্ন কালেকশন, যাদের ডিপ ফ্রিজ পছন্দ দেখতে পারেন, এটা সুপার রিস্টোরের ডিপ ফ্রিজ, এটা দাম আছে 14000 টাকা, আজকের ব্লগের জন্য 12000, এটাও 12000 সিঙ্গারের, এটাও 12000, দুইটাই 12000, জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না, ভিতরে আসলে কত হবে একটু রাখবেন নাকি, আসলে কত হবে ইনশাআল্লাহ 12000 টাকা পড়বে।